আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শিরিন আক্তার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। আজ আমি অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস নিব, পলিটিক্যাল থিওরি অ্যান্ড অর্গানাইজেশন। এই কোর্সে ক্লাস নিব, কোর্স কোড PS102। আজকের আলোচনার বিষয়বস্তু হল উত্তম সংবিধান। গত দুটো ক্লাসে আমরা সংবিধান, সংবিধানের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা উত্তম সংবিধান, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ। একটা দেশের সংবিধান দেখলেই বোঝা যায় যে সে রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হচ্ছে, এবং রাষ্ট্র পরিচালনার জন্য কিছু বিধিবিধান থাকা প্রয়োজন। সুনির্দিষ্ট বিধিমালা ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এগুলো সমষ্টি হচ্ছে হলো সংবিধান। সংবিধান বা শাসনতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা অসম্ভব। সংবিধান ছাড়া যেমন রাষ্ট্র চলতে পারে না, তেমনি সকল সংবিধানই উত্তম সংবিধান নয়। উত্তম সংবিধানের সংজ্ঞা, সকল সংবিধানই যেমন উত্তম সংবিধান নয়, তেমনি কোনো সংবিধানকে উত্তম হতে হলে তাতে বিশেষ কিছু গুণের সমন্বয় থাকা প্রয়োজন। উত্তম সংবিধান হলো বিশেষ গুণাবলীর সমন্বয়ে গঠিত সংবিধান, এবং যা সাধারণ আইন ও সাংবিধানিক আইনের দ্বারা বেষ্টিত। উত্তম সংবিধান গণতান্ত্রিক গুণাবলীর সাথে সম্পৃক্ত। একটি দেশের শাসন ব্যবস্থা স্বরূপ কীরূপ হবে তা সংবিধানের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়। উইলবির মতে উত্তম সংবিধান হল আইন ও সংবিধানের বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত ও কার্যকর সংবিধান। বিশিষ্ট চিন্তাবিদ অগের মতে আদর্শ সংবিধান হচ্ছে মৌলিক আইন দ্বারা পরিশোধিত ও স্থিরীকৃত সংবিধান। অধ্যাপক ডাইসির মতে দ্য কনস্টিটিউশন শুড নট বি টু রিজিড টু হিন্ডার দ্য প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট হোয়েন নিডেড। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে উত্তম সংবিধান হল বিশেষ গুণাবলীর সমন্বয়ে গঠিত সংবিধান, যা সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের দ্বারা পরিবেষ্টিত। অতএব যে সংবিধান গণতান্ত্রিক ব্যবস্থা ও গুণাবলীর সাথে সম্পৃক্ত তাই উত্তম সংবিধান। তাই বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তম সংবিধানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য বা শর্ত সমূহ। সংবিধান যেহেতু জাতির আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে থাকে এবং জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিচ্ছবি এতে মুক্ত হয়ে ওঠে, সেজন্য একটি সংবিধানকে উত্তম বা আদর্শ স্থানীয় হওয়া প্রয়োজন। সংক্ষিপ্ততা, উত্তম সংবিধান বা শাসনতন্ত্রকে অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। কোনো অবস্থাতেই সংবিধানের আকার বা আকৃতি খুব বেশি বড় হবে না। উত্তম সংবিধানের প্রয়োজনীয় বিধিবিধান সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকে। সংবিধানের মূল বিষয়সমূহ সংক্ষিপ্তভাবে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান খুবই সংক্ষিপ্ত। ব্যাপকতা, ব্যাপকতা উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানের অন্যতম শাসন ব্যবস্থা সম্পর্কিত বিধিবিধান, সরকারের বিভিন্ন বিভাগের গঠন, নীতি এবং সরকারি ক্ষমতা প্রয়োগের বিশদ বিধান সংবিধানে নির্দেশিত থাকা উচিত। যুগোপযোগিতা, উত্তম সংবিধানকে অবশ্যই যুগোপযোগী হতে হবে। সংবিধানকে যুগোপযোগী হতে হলে একে রাষ্ট্রের প্রয়োজনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। স্থায়িত্ব, স্থায়িত্ব উত্তম সংবিধানের একটি বিশেষ দিক। উত্তম সংবিধান স্থায়ী হওয়া উচিত, কারণ সংবিধান ভাবেগ বা উত্তেজনাবশত পরিবর্তন করা ঠিক নয়। কোনো অবস্থানে
সংবিধানের স্থায়িত্ব ব্যতীত অন্য কোনো কিছু কাম্য নয়। সংবিধান স্থায়ী না হলে তাতে যত্রতত্র পরিবর্তন ও সংশোধন গৃহীত হয়। মূল বিষয়াবলী উল্লেখ। সংবিধান বা শাসনতন্ত্রের অন্যতম দিক হল এতে মূল বিষয়াবলী উল্লেখ বা দৃশ্যমান হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন মৌলিক সংগঠন ও ক্ষমতার প্রয়োগ পদ্ধতি, শাসক ও শাসিতের সম্পর্কের রূপরেখা প্রভৃতি সম্পর্কে বিধিবিধান সংবিধানে লিপিবদ্ধ থাকা প্রয়োজনীয়। মৌলিক অধিকারের সন্নিবেশ। উত্তম সংবিধানে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া থাকে, ফলে সরকার ব্যক্তির এরূপ কোনো অধিকার লঙ্ঘন করলে সে আদালতে তার প্রতিকার চাইতে পারে। মৌলিক অধিকারে সাংবিধানিক নিশ্চয়তা লাভ করলে নির্বাহী বিভাগ সেসব অধিকার লঙ্ঘনে সাহস দেখায় না। আর যদি কোনো কারণে নির্বাহী বিভাগ বা অন্য কেউ জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে বা হস্তক্ষেপ করে, তাহলে সেক্ষেত্রে জনগণ আদালতের আশ্রয় নিতে পারে এবং এর মাধ্যমে তার মৌলিক অধিকার নিশ্চিত হবে। সামাজিক রীতিনীতির উল্লেখ। উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল সামাজিক রীতিনীতির উল্লেখ। উত্তম সংবিধান লিখিত হলেও এতে সামাজিক রীতিনীতি ও প্রথার প্রতি শ্রদ্ধাবোধ থাকে। সংবিধানের লিখিত অংশের সাথে এসব সামাজিক রীতিনীতি ও প্রথার মিল খুঁজে পাওয়া যায়। এবং একটি বিষয় মনে রাখতে হবে যে সামাজিক রীতিনীতি এগুলো দ্বারা মানুষ সর্বদাই পরিচালিত হয়। অতএব সংবিধান রচনা করার সময় সামাজিক রীতিনীতি যাতে প্রাধান্য পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সামাজিক রীতিনীতিকে কখনোই উপেক্ষা করা উচিত নয়, কারণ পৃথিবীর প্রত্যেকটি সমাজই প্রাচীনকাল থেকে সামাজিক রীতিনীতি দ্বারাই পরিচালিত হয়ে আসছে। ভারসাম্য। উত্তম সংবিধান কখনো ভারসাম্যহীন হতে পারে না। বিশেষজ্ঞদের মতে উত্তম সংবিধানে সার্বভৌম ক্ষমতার ভারসাম্য থাকা উচিত। উত্তম সংবিধান বা শাসনতন্ত্রের সার্বভৌম ক্ষমতা সুষ্ঠুভাবে সঙ্গতিপূর্ণভাবে বণ্টন করা হয়। ক্ষমতার ভারসাম্য থাকলে রাষ্ট্রীয় অগ্রগতি নিশ্চিত হয়। জনমতে প্রতিফলন। উত্তম সংবিধানে জনমতের প্রতিফলন আবশ্যক। কোনোভাবে সংবিধানে জনমতকে উপেক্ষা করা যাবে না। জনমত উপেক্ষিত হলে সংবিধানে জনগণের শ্রদ্ধাবোধ থাকে না। বর্তমানে রাষ্ট্রসমূহ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে প্রাধান্য দেওয়া হয়, তা উত্তম সংবিধানে জনমতের প্রাধান্য দেওয়া হয়। কেননা বলা হয় যে জনগণের সম্মতির ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়। জনগণের সম্মতির ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হওয়া মানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া। জাতীয় আদর্শ ও লক্ষ্যের উল্লেখ। সংবিধান একটি জাতির দর্পণ স্বরূপ। সংবিধানের জাতীয় বিষয়সমূহের উল্লেখ থাকা প্রয়োজন। এজন্য উত্তম সংবিধানে জাতীয় লক্ষ্য, আদর্শ ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহের উল্লেখ থাকবে এবং পুরো সংবিধান জুড়েই তার ছাপ থাকবে। মধ্যপন্থা। সংবিধানের মূলনীতি বা অন্য কোনো কিছু পরিবর্তন যাতে রাজনৈতিক দলগুলোর খেয়ালের বিষয়ে পরিণত না হয় সেটিকে নিশ্চিত করা উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। কারণ উত্তম সংবিধান সুপরিবর্তনীয় হবে না, আবার এটি দুষ্পরিবর্তনীয় হবে না। এই দুয়ের মধ্যপন্থায় এটিকে অবলম্বন করতে হবে এবং এটাই উত্তম সংবিধানের একটি বৈশিষ্ট্য। মুখবন্ধ। মুখবন্ধ উত্তম সংবিধান বা শাসনতন্ত্রে একটি বৈশিষ্ট্য হবে বলে অনেকে মনে করেন। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রচিন্তাবিদ কেসি হুইয়ারের মতে উত্তম সংবিধানে একটি মুখবন্ধ থাকা আবশ্যক। তার মতে এই মুখবন্ধে জাতির আশা আকাঙ্ক্ষা, বিশ্বাস, নীতিবোধ, মৌলিক অধিকারসমূহ যাবতীয় বিষয়ের উল্লেখ থাকবে। নমনীয়তা।
নমনীয়তা উত্তম সংবিধানের একটি অপরিহার্য উপাদান। সংবিধান ঘন ঘন পরিবর্তন করা হলে জনগণের আস্থা, আনুগত্য ও শ্রদ্ধা শিথিল হয়ে পড়ে। স্থিতিশীলতা রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। আবার সংবিধান মাত্রা অতিরিক্ত নমনীয় হলে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই উত্তম সংবিধান স্থিতিশীল ও নমনীয় হওয়া উচিত। শাসন বিভাগের দায়িত্ব নির্দিষ্টকরণ। উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল শাসন বিভাগের দায়িত্ব নিশ্চিতকরণ। কারণ ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেজন্য শাসন বিভাগ সুযোগ পেলে তার এখতিয়ারের বাইরে কাজ করতে পারে। অতএব শাসন বিভাগ যাতে তার এখতিয়ারের বাইরে কাজ করার চেষ্টা করতে না পারে তাই শাসন বিভাগের দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শাসন বিভাগ সুযোগ পেলে আইন বিভাগ বা অন্যান্য বিভাগের উপর তার কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে। আইন বিভাগের কর্তৃত্ব নিয়ন্ত্রণ। আইন বিভাগ আইন প্রণয়নের মৌলিক সূত্র হিসেবেই কাজ করে। সংবিধান পরিপন্থী কোনো আইন যাতে আইন বিভাগ প্রণয়ন করতে না পারে সেজন্য সংবিধানের মাধ্যমে আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাধীন বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার গুরুত্বকে অস্বীকার করা যায় না। উত্তম সংবিধানে এই বিষয়টি নিশ্চিত করতে পারে। অর্থাৎ সংবিধান এমনভাবে প্রণীত হবে যাতে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগের স্বৈরাচার থেকে ব্যক্তির অধিকার রক্ষা করতে পারে এবং সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসেবে গুরুদায়িত্ব পালন করতে পারে। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কথা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যাকর্তা হিসাবে বিচার বিভাগ তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে। আইনের অনুশাসন। উত্তম সংবিধানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের দৃষ্টিতে সাম্য ও আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়া অধিকার নিশ্চিতকরণ করা উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আইনের অনুশাসন বলতে যেখানে কাউকে অধিক অগ্রাধিকার দেওয়া হবে না, বিনা বিচারে কাউকে আটক রাখা হবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। উত্তম সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা। ক্ষমতা কোনো একটি নির্দিষ্ট স্থান বা কেন্দ্রে না থেকে একে জনগণের দ্বারপ্রান্তে নেওয়ার ব্যবস্থা সংবিধানে উল্লেখ থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের সফলতা বিফলতা নির্ভর করে এর কার্যপরিধির উপর। অর্থাৎ সংবিধানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণ প্রাতিষ্ঠানিক দক্ষতা লাভ করে। আর জনগণ যদি প্রাতিষ্ঠানিক দক্ষতা লাভ করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়ন অবধারিত। অতএব রাষ্ট্রকে উন্নত করতে হলে জনগণকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে জনগণ সরকারি কাজকর্মের সঙ্গে জড়িত থাকে এবং তারা সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে বলে নিজেদেরকে সার্থক মনে করে এবং রাষ্ট্রের প্রতি জনগণ তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য সচেষ্ট থাকে। পরিবর্তনশীলতা। উত্তম সংবিধানের আর একটি উল্লেখযোগ্য দিক হল এর পরিবর্তনশীলতা। অর্থাৎ উত্তম সংবিধান পরিবর্তনশীল। সমাজের প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে এটি পরিবর্তনযোগ্য। কারণ পরিবর্তনশীল সংবিধান যুগোপযোগী হয়। ভাষার সরলীকরণ। উত্তম সংবিধানের একটি বিশেষ দিক হলো এর ভাষার সরলীকরণ। এ ধরনের সংবিধানে ভাষার প্রাঞ্জলতা থাকা আবশ্যক।
সংবিধানে ভাষা খুব কঠিন হলে জনগণ তা বুঝতে পারে না, তাই সংবিধান কঠিন ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা উচিত নয় এবং কঠিন দুর্বোধ্য ভাষা পরিহার করা উচিত। গণতান্ত্রিক উত্তম সংবিধানকে হতে হবে হলো গণতান্ত্রিক ও আধুনিক। এ সংবিধানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ও গণতন্ত্র হলো একটি উত্তম শাসন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভাষায় ডেমোক্রেসি ইজ এ ফর্ম অব গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই গণতন্ত্র মনা ও আধুনিক বিচার বিশ্লেষণের মাধ্যমে গঠিত সংবিধানই হলো উত্তম ও গ্রহণযোগ্য সংবিধান বা শাসনতন্ত্র। এই আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিশ্চিত বলা যায় যে উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ দ্বারা রাষ্ট্রসমূহের স্বরূপ বা প্রকৃতি অনুধাবন করা যায়। তবে সংবিধানের নীতি বা বৈশিষ্ট্যকে যতই নিরপেক্ষ বা উত্তম চরিত্র দান করা হোক না কেন, সার্থকতা বহুলাংশে নির্ভর করে এটিকে কীভাবে পরিচালিত করবে তার উপর, এবং এটিকে কীভাবে পরিচালিত করবে এটা নির্ভর করে সরকারের উপর, বিরোধী দলের উপর। সরকার বিরোধী দল উভয়ে হতে হলো পরস্পরের সহযোগী। বিরোধী দল সরকারের সমালোচনা করবে, কিন্তু সে সমালোচনা হতে হবে হলো গঠনমূলক। সরকার এবং বিরোধী দল এভাবে যদি পরস্পরের সঙ্গে সুষ্ঠু সুন্দর একটা সম্পর্ক রাখে, তাহলে সাংবিধানিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করা সহজ হয়। আজ এখানে শেষ করছি। তবে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে আবারও করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে, সামনে শীত আসতেছে, পৃথিবীর বিভিন্ন অংশে করোনার প্রভাব বা প্রকোপ আরও বেড়েছে। আমাদের সরকার যে কারণে এ বিষয়ে জোর পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সরকারের যে কোনো পদক্ষেপকে সফল কাম করতে হলে আমাদের অর্থাৎ জনগণের সহযোগিতার প্রয়োজন। আর পাশাপাশি আমরা যদি সাবধান থাকি, তাহলে সেটা আমাদের জন্যই কল্যাণকর বা মঙ্গলজনক হবে। তোমরা সামনে করোনা যেহেতু আবার ভয়াবহ রূপে পৃথিবীতে আসছে, এই জন্য সকলেই সাবধান থাকবে। আজ এখানেই শেষ করছি।